ঈদি মিলাদবী উপলক্ষে দিনাজপুরের হিলি স্থল বন্দরে আমদানি রপ্তানি সহ বন্দরের কার্যক্রম বন্ধ রয়েছে তবে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুই দেশের পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে বৃহস্পতিবার সকালে হিলি সি এন্ড এফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক জামিল হোসেন চলন্ত জানান পবিত্র ঈদে নবী উপলক্ষে ভারতের সাথে বন্দরে আমদানি রপ্তানি বন্ধ রয়েছে পাশাপাশি বন্দর অভ্যন্তরীণ সকল কার্যক্রমও বন্ধ রয়েছে সাপ্তাহিক ছুটিসহ দুই দিন বন্ধের পর শনিবার থেকে বন্দরের সব কার্যক্রম শুরু হবে